যদি ভাই সময় পাই হেরপরে নাচুম গান গামু অভিনয় করুম হেরপরে সব করুম এটা তো জাস্ট আ স্টাইল স্টেটমেন্ট বিকজ আমরা সবসময় নতুন নতুন ট্রেন্ড ফলো করি তো কিছুদিন আগে যেহেতু আমার চশমাটা ভাইরাল গেল এর জন্য ওই ভাইরালের কথাটা সবাইকে আবার মনে করে দেওয়ার জন্যই আজকে আমার চশমা পরাটা আমি ভাইরাল ডেফিনেটলি হতে চাই না কিন্তু যেহেতু এই কন্টেন্টটা সবাই খুব ইন্টারেস্ট সহকারে ভাইরাল করেছে দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম কেন না আমি আরেকটা চশমা এবার ক্যারি করি এটা সবাই দেখবে সারপ্রাইজ এটা তো আমার মুডের উপর ডিপেন্ড করে একটা আর্টিস্ট একটা শিল্পী টোটালি তার মুডের উপরে চলে আজকে আমার শো কোথায় আজকে আমার মন মেজাজ কেমন আজকে আমার ক্রাউড কারা সেটার উপর চিন্তা করেই আমি ওই দিনের গেট আপটা নিই সো এটাই আজকের মন মেজাজ আজকের মনটা খুব ভালো এর জন্য আজকে একটু এই ধরনের গেট আপ নিয়েছি যেদিন মনটা একটু খারাপ থাকে সেদিন আর একটু পাগলা পাগলা হয়ে বের হই সো ইয়া ওয়েল মিডিয়াতে যদি আসতে চায় কেউ সবাই আলোচিত সমালোচিত হয়েই যায় ইনফ্যাক্ট মিডিয়ার বাইরের মানুষরাও এখন আজকালকার দিনে ফেসবুক সোশ্যাল মিডিয়ার কারণে আলোচিত সমালোচিত হয়েই যায় সো আই উড সে যে টু বি অনেস্ট আমি কখনো জানতাম না যে একটা ডিজে এত বড় সেলিব্রিটি হইতে পারে আমি কখনো ভাবতে পারি না আমি জানি নায়িকা গায়িকা তারা সেলিব্রিটি হবে একটা ডিজে ভাই কিভাবে সেলিব্রিটি হয় কিন্তু আমি আজকে এতগুলা ক্যামেরা আমার সামনে এখন আমি নিজেই নিজেকে মানে নক করে করে বলি সনিকা তুমি কি আসলে সেলিব্রিটি হয়ে গেলে তার মানে সেলিব্রিটি লাইফটা কি এরকম মানে আমি নিজেকে এখনো খাপ খাওয়াই নিতেছি আমি নিজেই তো ভাবতে পারতেছি না যে আমার সামনে এতগুলো ক্যামেরা ওয়াও দ্যাটস অ্যামেজিং সো আমরা মাত্র গ্রো করতেছি আর এর জন্য আমাদের উপর দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে আর আমরা আমাদের দর্শকদেরকে হতাশ করতে চাই না তাই সামনে আরও ভালো ভালো কাজ দিতে চাই অ্যাজ এ ডিজে হিসাবে তারপরে যদি ভাই সময় পাই হেরপরে নাচুম গান গামু অভিনয় করুম হেরপরে সব করুম কিন্তু আগে ডিজেটাকে এস্টাবলিশ করতে চাই দ্যাটস দ্য থিং বরিশাল না আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে বাট আমি সব ধরনের ভাবে কথা বলতে পছন্দ করি